প্রায় পাঁচ বছর পর আজ শুক্রবার জুম্মার নামাজে ইমামতি করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়ে আসছে ইসরায়েল। এর মধ্যে জুম্মার নামাজে খুতবা পাঠ করলেন খামেনি। খামেনি এই বিরল খুতবায় এমন এক সময় দিলেন যখন ইসরায়েল ইরান সমর্থিত হামাসের 7 অক্টোবরের হামলার বার্ষিকীর মাত্র 3 দিন বাকি। খামেনি তেহরানের কেন্দ্রে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লা মসজিদে মুসল্লিদের ইমামতি করলেন। জুম্মার নামাজের আগে স্থানীয় সময় সকাল 10:30 লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নিহত নেতা হাসান নাসরাল্লাহর স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাজরুল্লাহর স্মরণ সভায় যোগ দেন ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলার 1 বছর পূর্তির মাত্র 3 দিন আগে খামেনির জনসম্মুখে আসাকে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে। খামেনি শেষবার জুম্মার নামাজের নেতৃত্ব দিয়েছিলেন 2020 সালের 17 জানুয়ারি। মার্কিন ড্রোন হামলায় ইরানের অভিজাত বিপ্লবী বাহিনী কুদস ফোর্স কমান্ডার কাসেম সুলেমানিকে হত্যার পর উত্তেজনাকর সময়ে খুতবা দেন তিনি। রাকিব হাসান, আরটিভি।